সারা ভারতবর্ষের আদিবাসীরা করম উদযাপন করলেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করমকে দেখা হয়। জঙ্গলমহলের মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থাকে, তাদের জীবনযাত্রায় সংস্কৃতিতে প্রকৃতির ভূমিকা অসামান্য। করম উৎসব তাদের কাছে শস্য দেবতার আরাধনা, প্রকৃতি মায়ের পূজা। অনাবৃষ্টি, মাটির বন্ধাত্বের অসুবিধা কাটিয়ে মরায় যাতে সোনার ফসলে ভরে ওঠে, তার জন্য প্রকৃতি দেবীকে তুষ্ট করা। আসামের চা জনজাতিদের কাছে এই উৎসব সৃষ্টির দেবতার উৎসব। উন্নত সন্তান, উন্নত শস্য কামনা এই উৎসবের প্রাণ। কোথাও কোথাও করম পূজিত হয় যৌবন ও শক্তির প্রতিভূ হিসেবে, তবে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, বনেদের প্রতি ভালোবাসা, সাংস্কৃতিক মেলবন্ধন এই উৎসবের প্রাণশক্তি। এই উৎসবের মাধ্যমে অভাব, দারিদ্র, দুঃখ কষ্টকে কদিনের জন্য চ্যালেঞ্জ জানানো হয়। এই কটা দিন ছোটনাগপুরের গ্রামগুলি আনন্দমুখর হয়ে ওঠে, একটা সংহত আঞ্চলিক ঐক্যের প্রতিফলন ঘটে। করম পরব কথাটা বাংলা করলে দাঁড়ায় যে কর্ম পর্ব। আসলে এই কর্মটা কি? কর্মটা হচ্ছে কৃষি। আমাদের সমাজের মহিলারা যখন মানুষ সদ্য অরণ্যবাসী জীবন থেকে গুহাবাসী জীবনে প্রবেশ করছে, তখন নদীর তটে প্লাবিত বালিতে বীজের থেকে অঙ্কুরোদ্গমের রহস্যটা আবিষ্কার করেছিল, যেটা এখনও পর্যন্ত আমাদের সমাজের বোনেরা স্মৃতি হিসেবে করম পরবে ওই যাওয়া উদ্ঘাটনটা করে থাকে। ছোটবেলা থেকেই কোমলমতি শিশু কিশোরীদের গাছকে ভালোবাসতে শেখায় এই উৎসব। সারাদিন নির্জলা উপবাস থাকা, জঙ্গলের মধ্য থেকে ঘুরে ঘুরে ফুলের জোগাড় করা, তাদের মধ্যে কষ্ট সহিষ্ণু সংগ্রাম করার মনোভাব করে তোলে। যাওয়া দেওয়ার পর মেয়েদের পরব না পেরোনো পর্যন্ত খুবই সাত্ত্বিক জীবনযাপন করতে হয়। এরা অর্থাৎ যাওয়ার মায়েরা খাওয়ার ক্ষেত্রে, শুয়ার ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে কিছু কিছু নিয়ম পালন করে থাকে। যেগুলো খাওয়ার ক্ষেত্রে, যেমন তারা ঘুম থেকে উঠে, ছোটো ছোটো বাচ্চারা সাধারণত ঘুম থেকে উঠলে দাঁত মেজে খেতে যায়, কিন্তু তারা তখনই খেতে পারবে না। প্রথমে আগে যাওয়ার পরিচর্যা নেবে, তারপরে তারা খেতে পারবে। এবার যাওয়ার পরিচর্যা কীরকম নেবে? উঠোনে আগে গোবর দিবে, নিজেরা গোবর দিবে, অন্য কেউ দিয়ে দিলে চলবে না। উঠোনে গোবর দেওয়ার পরে কাঁচা হলুদ খুলে আনবে, তারপর সেটা বাঁটবে, বেঁটে জল দিয়ে গুলবে, সেই জলকে যত্ন করে রাখবে। এবার তেল হলুদ নিয়ে স্নান করতে যাবে সবাই একসাথে। স্নান করে এসে সেই যে জল ছাঁকা হয়ে আছে সেই জল জাওয়া বের করবে। আগে উঠোনে জাওয়া বের করে সেই জাওয়াতে জলটা ছিটিয়ে দেবে। জলটা ছিটিয়ে দেওয়ার পর এবার নাচ গান করবে। সেখানে যাওয়াকে বেরিয়ে বেরিয়ে তারা নাচ গান করবে কিছুক্ষণ। কিছুক্ষণ নাচ গান করার পরে এরপরে যাওয়া ভিতরে দিয়ে তারপর তারা খেতে পাবে। এটা একটা কৃষ্ণ সাধন বলা যেতে পারে। এই যে কৃষ্ণ সাধন, এতে কিন্তু ওরা সংযমী হচ্ছে। কিসের ক্ষেত্রে? খাওয়ার ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে। পায়খানার ক্ষেত্রেও তারা কিন্তু যেখানে সেখানে মাটিতে পায়খানা করতে পারবে না। সাধারণত রুগড়ি পাথর একসাথে জড়ো করে তার উপরে পায়খানা করবে, অথবা শুকনো পাতার উপরে অথবা পাথরের উপরে। এবার পায়খানা পেলে ছোটো বাচ্চারা কী হয়? পায়খানা পেলেই সাথে সাথে পায়খানা করবো, মানে পায়খানা করবো, সাথে সাথে ছুটে গেলো পায়খানা করে দিল। কিন্তু এখানেও ওদের একটা সংযমী মনোভাব এসছে, কারণ তাকে বসে গেলে বসেই পায়খানা করা চলবে না, ওকে এই জায়গাটাই করতে হবে, কারণ ওই জায়গাটা খুঁজতে হচ্ছে বা ওই রকম তাকে পরিবেশটা করতে হচ্ছে, তারপর সে পায়খানাটা করতে পারে। তাই এক্ষেত্রে পায়খানার ক্ষেত্রেও সে যেন সংযমী হয়ে উঠছে। ঘুমের ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রেও সে কিন্তু যেখানে সেখানে শুয়ে ঘুমিয়ে যেতে পারবে না। ছোটো বাচ্চারা যেখানে সেখানে পড়লো ঘুমিয়ে গেল, ওরকম করতে পারবে না।
তাকে দক্ষিণ দিকে মাথা করে ঘুমোতে হবে, বাম বাম পাশ ফিরে। সে যাই হোক, আবার গরমের দিনে তাকে কিন্তু উপবাস থাকতে হচ্ছে, সারাদিন উপবাস করে থাকতে হচ্ছে। উপবাস করে থেকে পরের দিন পান্না করে তবে পুরো পরবটার উদযাপন শেষ হবে। এবারে এখানে যে এই ছোটো ছোটো মেয়েরা যে নিয়মগুলা পালন করলো, এই নিয়মগুলার পালনের মধ্য দিয়ে তারা কিছুটা সংযমী হচ্ছে শরীরে মনে। এছাড়াও এই সংযমী ছাড়াও ব্যবহারিক ক্ষেত্রে তারা পরবর্তীকালে যখন মা হচ্ছে তখন কিন্তু এই যে সন্তানের যে পরিচর্যা করার মনোভাবটা বা নিয়মটা অনেকটা কিন্তু রপ্ত করতে পারছে, কারণ আগে থেকেই ওরা কিছুটা প্রশিক্ষণ বলতে গেলে পেয়ে গেছে। তাই সেক্ষেত্রে ওদের ততটা তখন অসুবিধা হবে না, কারণ মা হওয়ার সময় তখন প্রসূতিকালে বেশ কিছু কৃশ সাধন করতে হয় মেয়েদের। এছাড়াও তাদের মধ্যে প্রথম থেকেই যে মাতৃত্ববোধের একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেউ পান করতে চাইছে না, বলছে ঠিক আছে তোমার কথাও বলবো। এইভাবে সে যখন ডুমুর ফল খেতে গেছে সেখানেও দেখছে ডুমুর। ডালতলে যে গল্প বলা হয়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পারে কর্মু যেভাবে করম রাজার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেই গল্প বালক বালিকাদের মধ্যে কষ্ট করার, স্বপ্ন পূরণের জন্য সংগ্রামের বোধ জাগ্রত করে। সভ্যতার জন্মলগ্ন থেকে প্রকৃতি পূজারী মানুষকে একত্রিত করতে বা জোটবদ্ধ হতে শিখিয়েছে করম পরব। জীবন জীবিকার জন্য হাতে নাতে কৃষিকাজের শিক্ষা গ্রহণ করে, সাথে শিক্ষা পায় জাতীয় সংহতি। গ্রামের মরলের অধীনে সমস্ত ছেলে মেয়ে একাদশীর দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা পবিত্র মনে করম ডাল ঘিরে একসাথে মিলেমিশে বেঁচে থাকার শপথ গ্রহণ করে। এই করম পরব একাধারে ভাই ও বোনের সম্প্রীতির মেলবন্ধনের উৎসব। এই করম পরব কৃষি সৃষ্টির একটা মহোৎসব। এই করম পরব সন্তান পালনের একটা প্রাক ট্রেনিং প্রাক মহড়া। বিশ্ব পরিবেশ বিশ্বের উদ্ভিদগুলোকে মান্যতা জানানোর এত সুন্দর এত মহতি উৎসব বোধহয় বিরল। তাই এই করম পরবকে যদি বিশ্ব কৃষি সৃষ্টি দিবস হিসাবে মান্যতা দেওয়া যায় তাহলে বোধহয় ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশের সেটাই হবে এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রকৃতি পূজার। তাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত করে, তুমি খারাপ কাজ করলে অসৎ হলে তোমার জীবনে অভিশাপ নেমে আসবে, অর্থাৎ করম কপাল বাম হবে। তুমি সৎ হলে, ভালো মানুষ হলে, মানুষের উপকার করলে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। করম এই মন্ত্রই দীক্ষা দেয় মানুষকে। আজ দিকে দিকে আওয়াজ উঠছে, গাছ লাগান, প্রাণ বাঁচান। সেই স্মৃতি আমাদের সমাজের বোনেরা আজ থেকে কয়েক হাজার বছর আগে আবিষ্কার করে গেছে। যে সময় মহিলাদের পর্দানাসীন করে রাখা হতো, সেই সময় আমাদের সমাজের মহিলারা একই আখড়ায় নাচ করত পুরুষদের সঙ্গে। কোনো সংকীর্ণতা, অস্পৃশ্যতা, ভেদাভেদ না থাকায় সারা বছর যারা সংসার সন্তান নিয়ে ব্যস্ত থাকেন, সেই নারীদের
অদ্ভুত ভাবে আত্মপ্রকাশ ঘটে এই করম পরবে। অনেকেই আবার বলেন করম গীত থেকে ডারশালিয়া, পাতাশালিয়া, চিঙাপুলিয়া, ভাদরিয়া বিভিন্ন ঝুমুর গীতের ও নৃত্যের উৎপত্তি। সমস্ত বিভেদ, দলাদলি, সংকীর্ণতা ভুলে গিয়ে এই করম পরবের উদার ও মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে তুলি। করম পরবের মাধ্যমে কিশোর কিশোরী, বালক বালিকাদের তাদের যে মনসংযোগ করার ক্ষমতা, পাওয়ার অফ কনসেন্ট্রেশনটা বাড়ে, কোনো কিছুর প্রতি দীর্ঘক্ষণ মনসংযোগ করার একটা অভ্যাস তৈরি হয়। কিভাবে আমাদের যেখানে করম পুজোটা হয় ডালতলে, সেই ডালতলে তাদেরকে বাধ্যতামূলকভাবে প্রায় এক ঘন্টা সময়কাল ধরে কর্মুর জীবনের গল্প শুনতে হয় এবং এই গল্প খুবই মনসংযোগ করে শুনতে হয় এবং প্রতিটি মুহূর্তে হ্যাঁ দিয়ে তাদেরকে রেসপন্স জানাতে হয় যে আমি শুনছি। তো এর মাধ্যমে কি হয়, এই ছোটো বয়স থেকে দীর্ঘক্ষণ ধরে কোনো কাজের প্রতি একটা মনোনিবেশ করার অভ্যাস তৈরি হয়, যা তাদের পরবর্তীকালে তাদের পড়াশোনা, তাদের নিজস্ব সাংসারিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুতেই, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইন এভরি ফিল্ড অফ লাইফ, তারা কনসেন্ট্রেট, মেডিটেট করার একটা অভ্যাস তৈরি করে নেয়। তরুণ গবেষক সঞ্জীব মাহাতোর মতে মনোবিজ্ঞানকে কুর্মী জাতি প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য উদ্ভিদের মাধ্যমে কৃষিকাজের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। উদ্ভিদের বাল্য পর্যায়, শৈশব পর্যায়, কৈশোর পর্যায়, যৌবন পর্যায়, বার্ধক্য পর্যায় প্রভৃতির মধ্য দিয়ে মানব সত্তার বৃদ্ধি ও বিকাশের বাল্য ও শৈশব পর্যায়কে চিহ্নিত করে। সুনির্দিষ্টভাবে হরমোনের ক্ষরণে স্নায়ুর সঞ্চালন, রক্ত সংবহন, পেশির প্রসারণ প্রভৃতিতে করম নাচের তাৎপর্য রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সমাজধর্মী শশাঙ্ক শেখর মাহাতো বলেছেন, প্রকৃত করম নাচের মাধ্যমে গর্ভবতী নারীর স্বাভাবিক প্রসব সম্ভব, যদিও তা বর্তমানে অনুশীলন সাপেক্ষ ও পদ্ধতিগত হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত করে, তুমি খারাপ কাজ করলে, অসৎ হলে তোমার জীবনে অভিশাপ নেমে আসবে, অর্থাৎ করম কপাল বাম হবে। তুমি সৎ হলে, ভালো মানুষ হলে, মানুষের উপকার করলে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। করম এই মন্ত্রই দীক্ষা দেয় মানুষকে,